যদি লাইকটা ভালো লাগবে বা যারা দেখছো প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার লাইকটা, একটু লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে সবাই সব করে, যারা যারাই জয়েন করে গেছো অলরেডি একটু আবার লাইক দিয়ে রাখো, অলরেডি একটা লাইক করেছি যারা দেখোনি দেখিনি, আর যারা এখনো গাই চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও। টাইম যায় ততটা স্পিডটা বাড়ে, গেমের এটাই হচ্ছে মানে একটা স্কেপ বলতে পারো, তোমরা কারা কারা খেলো গেমটা অবশ্যই আর তুমি কোথা থেকে দেখছো সেটা জানা যায়, গেমটার অনেকগুলো মানে তোমার কী বলে অনেকগুলো ভাগ রয়েছে, একটা জায়গায় রান করছো না তুমি এরকম আরও বিভিন্ন জায়গা পাচ্ছ যেখানে মনে রাখতে রান করতে পারো, বরফের মানে বরফের স্টেশন বা কী বলবো পাতে রেলের পাতের ওপর দিয়ে সেরকমটা একদমই নয়। এরপরে আমি ধীরে ধীরে সবগুলো তোমাকে দেখাতে রয়েছে, আর এই যে দেখো মশাই সব মানে আমার পেছনে লেগে থাকে, আছে তোমার পয়েন্ট সব কালেক্ট করে নিয়ে চারটে তোমরা যে প্রসেস, তো এটা হচ্ছে একটা রাস্তা মানে একটা দরজার পেছনের প্রসেস থাকে এখানে, বাট এই জায়গাটা অনেকটাই কম তোমাকে দৌড়ানোর জন্য, এই যে জায়গাটা দেখছো এটা আমার প্রথম দিকে স্কুল রাখতো হাই রোডের উপরে ট্রাফিক জ্যামের উপর একটা ব্যাপার, ট্রাফিক কন্ট্রোলের প্রসেস থাকে এই ধরনের একটা পুরো কনসেপ্টে এই ডোরের পেছনে দৌড়ানোর রাস্তা। তো আগে যখন ফার্স্টের দিকে খেলতাম খুবই ডিফিকাল্ট লাগতো, বিকজ যেহেতু আমি গেমটা বেশি দিন খেলি না তো যে কারণে না একটু মানে প্রবলেম হয়ে যেত, বাট যেহেতু এখন মাস দুয়েক আমি খেলছি তো খুব একটা প্রবলেম এখন ফেস করতে হয় না, মোটামুটি চলে যায় আর কি। তোমাদের হাই স্কোর কত তোমরা কি তোমরা খেলতে পারো সেটা জানাও, কার কার ফোনে ইনস্টল করা আছে এই গেমটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এখানে তো অল সেটই দেখাচ্ছে তো আমি জানি না কেন কি প্রবলেম, দরকার বিকজ এই জায়গাটা আমি প্রচণ্ড পরিমাণে আউট হয়ে যাই, মানে ভাবনার বাইরে যে আমি এখানে কতবার আউট হতে থাকি, মানে যে জায়গাগুলোতে আউট হওয়ার কথা না সেই সব জায়গায় আউট হয়ে যায়। তো এটা তুমি বলতে পারো তোমার একটা বোনাস, ঠিক আছে, বিকজ তুমি যদি মানে কখনো কোথাও আটকে যাও বা উড়ে যেতে যাও এটা যদি বাই চান্স আমি এটা না নিতাম তাহলে আমি কিন্তু আউট হয়ে যেতাম, এখন দেখ সব ধরনের ক্যাপাসিটি রাখতে হবে তাতে না হলে হবে না।
চলো